আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল আলিম মধু খামারি মৌ চাষী পুঠিয়া রাজশাহী আমি আজকে আপনাদের সামনে বরুই ফুলের মধুর সম্পর্কে আলোচনা করব এই মধুটি খুবই সুস্বাদু এবং মিষ্টি সুস্বাদু এই মধুটি সকলেই পছন্দ করে এই বছর আমাদের এই মধুর অর্ডার পর্যাপ্ত পরিমাণে ছিল আমাদের কাছে আর মাত্র সীমিত পরিমাণেই এই বড়ই ফুলের মধুটি রয়েছে এই মধুটা খেতে যেমন সুন্দর দেখতেও অনেক সুন্দর এই মধুটির বৈশিষ্ট্য শীতকালে মধুটি জমে না যেমন অন্য অন্য যে ফুলের মধু আছে বরুই ফুলের মধু সুন্দরবনের সুন্দরবন এবং বড়ই এবং পাহাড়ি ফুলের মধু এই তিন প্রজাতির মধুটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জমে না আর বাকবাকি যে মধুগুলা আছে সরিষা ফুলের মধু ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন থেকে চার দিনের মধ্যেই পুরো মধুটা বসে যায় অনেকে বলে যে চিনি মিক্সার আছে আসলে তাও না সরিষা ফুলের মধুতে কখনো চিনি নেই এজন্য এই ফুলের মধুটা খুব তাড়াতাড়ি জমে যায় এটা গ্লুকোজ এবং ফুকটোজের পরিমাণ সর্বোচ্চ বেশি তে আপনাদের এই ভিডিও দেখে যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যে সকল ভাইয়েরা বড়ি ফুলের মধু সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই জানাবেন আমাদেরকে স্টক খুবই সীমিত আছে আমাদের বড়ি ফুলের মধু খুব একটি বেশি নাই। আর এটা আমাদের সর্বোচ্চ আর মাত্র পাঁচ কেজির মতো আছে স্টক খুবই সীমিত বড়ি ফুলের মধুর তে এই বলে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ